বেপরোয়া লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের। মৃত যুবকের নাম অভিষেক ঘোষ, বয়স 28, বাড়ি মগরা থানার ড্যামরায়। চুচুড়ার খাদিনা মোড়ে একটি বেসরকারি টেলিকম সংস্থার কর্মী অভিষেক বুধবার সকালে প্রতিদিনের মতো বাইক চালিয়ে কাজে যাচ্ছিলেন। মগরা পোস্ট অফিসের কাছে জিটি রোডের পাশে একটি পেট্রোল পাম্পে তেল ভরতে ঢোকার সময় বেপরোয়া ভাবে আসা 10 চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অভিষেকের বাইকে ধাক্কা মারে। অভিষেক সামনের দিকে ছিটকে পড়ে যেতেই তার মাথার উপর দিয়ে লরিটির একাধিক চাকা চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিষেকের। ঘটনার পর লরি রেখে চম্পট দেয় চালক। অভিষেকের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে মংরার ড্যামরা এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘাতক লরিটির চালকের নাগাল পায়নি পুলিশ। নিউজ আজ বাংলা, হুগলি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।